আমার ভাইয়েরা, নামাজ পড়তে গেলে মনটা নামাজে থাকে না, নামাজটা চলে যায় এরি ক্ষেতের মধ্যে, দোকানপাড়ের মধ্যে, আছে কি নাই। নামাজ পড়তে গেলে মনটা থাকে না, মনটা চলে যায় কর্মস্থলের মধ্যে, যে যেখানে কাজ করেন সেখানে মনটা যায় কি যায় না? এই মনটাকে দূরে নেয় কে? যদি বলুন কে? সাহাবাইকেরাম নামাজ পড়েছেন, কাদের মধ্যে পাখি বসছে পাখি বুঝে নাই, মানুষের কাদের মধ্যে বসছে আর মানুষ বুঝে নাই তার কাদের মধ্যে পাখি বসছে। আল্লাহ করে বলেন সবাই আলী কালাম আল্লাহ ওয়াজাহু পায়ের মধ্যে তীর বেঁধেছে, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী কালাম আল্লাহ ওয়াজাহুর পায়ের মধ্যে তীর বেঁধেছে, এখন কি করা? আল্লাহ রাসূল বললেন যখন নামাজে গিয়ে বলবে তাকবীরাত তাহরিমা বলবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীরাত তাহরিমা বলবে, তোমাদের মধ্যে কেউ না কেউ গিয়ে তার তীরটাকে খুলে ফেলবে, তখন সে টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার ভাইয়া নামাজ পড়তে গেলেন, একজন সাহাবী গিয়ে পাশন দিক দিয়ে টান দিয়ে তীরটাকে খুলে ফেললেন, টের পেলেন না। তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমি বলবো রে ও যুবক ভাইয়েরা, বাড়ি ঘর ছেড়ে চলে আসো, হতে হতে পারে আজকের এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আজকের এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ পাক আমাদের জিন্দগির গুনাগুলি মাফ করতে পারে কি পারে না? তুমি ফ্রান্সের যাত্রী পরে কুদাকুদি করলা, লাফালাফি করলা, মারামারি হয়েছে ঠিক কিনা? ব্রাজিল কেন পরে গেল খেলতে গেলে পারলো না, এমন কিছু যুবক ছেলে ছিল দুর্ভাগা, কেরির বুড়ি খাইয়ে ও মারা গেছে ঠিক কিনা বলো সবাই? আবার কেউ কেউ হার্ট ফেলও করেছে, আবার কেউ কেউ স্ট্রোক করেছে, আছে কি না? আমি বলতে চাই রে ভাইরা আমার, আর যেমন দেশ যে দেশের মুসলমানেরা আজান দিয়ে নামাজ পড়তে পারে না, যে দেশের মুসলমানেরা আজান দিয়ে নামাজ পড়তে পারে না, সেই দেশের জন্য তুই মুসলমানের সন্তান হইয়া কেমনে তুমি রাত্রি যাপন করলাম? আজকের এই মাহফিল, যে মাহফিলের মধ্যে বসলে শ্বাসে প্রশ্বাসে সওয়াব দিবে কে? আমি অনুরোধ করবো রে ও যুবক ভাইরা মাহফিলে চলে আসো, হতে হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না, আমি চলে বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার অল্প এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা বলো সবাই? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু বাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, ঠিক কিনা বলো সবাই? তোমার আমার কে আপন একটু বাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, উবাই বুঝবে সেদিন নবী বিনে আপন কেহ নাই, উবাই বুঝবে সেদিন নবী বিনে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ছেলে বলো মারহাবা। আমি বলবো রে যুবক ভাইরা বাড়ি ঘর ছেড়ে চলে আসো,
বৃদ্ধ বাবারা বাড়ি করে ছেলে চলে আসো জান্নাতের বাগান সাজিয়ে যদি তোমরা বাড়িতে বসে থাকো আল্লাহর পক্ষ থেকে রহমত পাবা না সেজন্য অনুরোধ করি সবাই চলে আসো আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহমত নাজিল করুক চলে বলুন আমিন এবার সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি আমরা যখন কোন কাজ করব কার নামে শুরু করব আল্লাহ আর আস্তে বলেন আল্লাহ খাজা বাবার নামে কোন পীরের নামে কোন ব্যক্তির নামে কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত দিবে কে অনেক মানুষ দেখা যায় ব্যবসা করে দোকানের ভিতরে একটা ক্যাশ বাক্স আছে কার্ডের তৈরি দোকান খোলার পরে ক্যাশ বাক্সের মধ্যে বসলে হাত দিয়ে সালাম করে আছে কি নাই আবার কিছু কিছু মানুষ রয়েছে আমার ভাইয়েরা পাল্লা দিয়ে ওজন করে মাল বিক্রি করবে প্রথম শুরু করার আগে সেই পাল্লাকে সালাম করে সে বইতে চেয়েছে সালাম করলে মনে হয় পাল্লায় তাকে বরকত দিবে না 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 পাল্লা বরকত দিবে না ক্যাশ বাক্স বরকত দিবে না একমাত্র বরকত দেওয়ার মালিক কে আমার ভাইয়েরা আজকে যদি বলা হয় আপনাদের কারোর সাথে প্রধানমন্ত্রী কথাবার্তা বলবে মনে করুন আমাদের আজকের বাস্যকার যিনি রয়েছেন তিনি সাথে কথাবার্তা বলবে রাত্রিবেলা একটু ঘুম কম হবে কারণটা কি আমার সাথে প্রধানমন্ত্রী কথাবার্তা বলবে এবার সবাই জবান খুলে বলুন তো দেখি প্রধানমন্ত্রী কে সৃষ্টি করেছেন কে আল্লাহ আর আস্তে বলো কে আকাশের মালিক কে জমিনের মালিক কে জালের মালিক কে মালের মালিক কে সমস্বরে চিৎকার মেরে বলো তো দেখি গোটা বিশ্বের মালিক কে প্রধানমন্ত্রী কথাবার্তা বললে রাত্রি বেলায় ঘুম হয় না বলুন তো দেখি যারা আমরা এখানে বর্ষি এমন কেউ কি আছেন নাকি যে আমরা আল্লাহ সাথে কথাবার্তা বলতে চাই কে কে আছেন দুহাত তুলে দেখান আল্লাহ রাসূল বলেছেন মান আরাদা আইয়া তাকাল্লামা মা আল্লাহ ফালিয়াকরাউল কুরআন আল্লাহ কো বলেন মান আরাদা আইয়া তাকাল্লামা মা আল্লাহ ফালিয়াকরাউল কুরআন যদি কোন ব্যক্তি আল্লাহর সাথে কথাবার্তা বলতে চায় সেজন্য কোরআন কারীম তেলাওয়াত করে সেজন্য আমার ভাইরা এই মাদ্রাসা হলো হেফজখানা এই মাদ্রাসা হলো এফতেদি মাদ্রাসা সেখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহর কালাম বলুন কার কালাম ছেলে বলুন কার কালাম আমার ভাইয়ের আল্লাহ রসুল বলেছেন যেই গ্রাম দিয়ে হাক্কানি আলেম হেঁটে যাবেন তলবুল আলেম হেঁটে যাবে এই সমস্ত ছেলেরা তাদের পায়ের নিচে আল্লাহ পাকের নূরের ফেরেশতা পাখা বিছিয়ে দেয় আমি আপনি হাঁটলে তো পায়ের নিচে নূরের পাখা ফেরেশতারা বিছাই দিবে না বোঝা গেল ছোট্ট ছোট্ট বাতাটির দাম অনেক বেশি ঠিক কিনা বলো সবাই সুতরাং এখানে পড়ানো হয় রাত্রে বেলায় কোরআন কারিম পড়ে শেষ ছাত্রে পড়ে গোড়া দিন পড়ে তাদের আল্লাহ রসুল বলেছেন এমন ছাত্ররা জবান মাটি দিয়ে হেঁটে গেলে গ্রাম দিয়ে হেঁটে গেলে সেই গ্রামের কবরে আজাব 40 দিনের জন্য মাফ করে দিবে কে সেই জন্য আমার ভাইয়েরা আমরা বেশি বেশি কোরআন কারিম তেলাওয়াত করব আল্লাহ পাক তৌফিক দক চিলে বলো আমিন সুতরাং যদি আমরা আল্লাহর সাথে কথাবার্তা বলতে চাই অধিক পরিমাণে কোরআন শিফ তেলাওয়াত করব আল্লাহ পাক তৌফিক দক চিলে বলুন আমিন আবার তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم پیر حاضرین امرا غلام کار اور راستے بولن کار 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 غلامی کرو کار এই জমিনে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলতে পারে না পারে না আমার ভাইরা আজকের মাহফিল দেওয়া হলো কেন উদ্দেশ্য আছে কি নাই উদ্দেশ্যটা হলো মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে জীবনের পরিবর্তন এনে আল্লাহ এবং রাসূলের পথে চলে পরকালের পথে অর্জন করবে ঠিক কি না কিন্তু আমার ভাইরা হাদিস নামে হাদিস বলবো তাফসীর নামে তাফসীর করব কিন্তু শুনতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে আমল করতে হবে আপনাদেরকে আমাদেরকে আমল করতে হবে আমল ছাড়া আল্লাহরকে পাওয়া যাবে না যত সুশিক্ষিত হও ডক্টরদারি হও যত কিছু হও আমল করতে হবে ঠিক কি না আমল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না পাওয়া যাবে সেজন্য ভাইরা আমরা চিন্তা হবে আমরা গোলামি করব কার আর আস্তে বলো কার আল্লাহ পাক কেন বললেন মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলতেছেন মানব জাতি জিন জাতিকে আমি অন্য কোন কারণে সৃষ্টি করি নাই একটা মাত্র উদ্দেশ্য হলো আমরা গোলামি করব কার আল্লাহ রাসূল বলেছেন উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি আল্লাহর গোলামি এমনি করো যে আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না জোরে বলো দেখে কি দেখে না নাকি আল্লাহ অন্ধ হয়ে গিয়েছে চোখে কম দেখে আমেরিকা চলে গিয়েছে সুইজারল্যান্ড চলে গিয়েছে না 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 আল্লাহ পাক তোমার শাহরুখের চেয়ারও নিকট রয়েছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সুতরাং আমার ভাইরা আল্লাহ রাসূল বলেছেন উবুদুল্লাহ কান্নাকা তারা তুমি আল্লাহর গোলামি এমনি করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ সবাই বলো সবাই ফাইন লাম তাকুন তারা তুমি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাক ভাবিও আল্লাহ তোমাকে দেখতেছে সবাই বলো সবাই সুতরাং আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ পাকের গোলামি করো আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো আমরা গোলামি করব কার জোরে বলুন কার আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হয়েও কিন্তু আমরা আল্লাহ পাকের গোলামি পরিপূর্ণভাবে করতে পারি না কিন্তু দেখবেন আমার ভাইয়েরা আপনার বাড়ির পাশে একটা আম গাছ আছে একটা কাঁঠাল গাছ আছে আম গাছের মধ্যে আম ধরে কাঁঠাল ধরে কাঁঠাল ধরে ধরে কাঁঠাল ধরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আম ধরে আম ধরে এইগুলি আইন মানে কার আর আস্তে বলো কার আজ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত একটি কাঁঠাল গাছে কোনদিন আম ধরবে আম গাছে কাঁঠাল ধরবে না এইগুলি আইন মানে কার চিল্লে বলো কার বর্ষাকাল হলে গোমতী নদীর পানি মেঘনা নদীর পানি গোমতী নদীর পানি সাদা মেঘনা নদীর পানি হলো কারা আমার বীরা থই 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 করে কিন্তু গোমতী নদীর পানি মেঘনা নদীর পানি সংমিশ্রণ হয় না মাঝে একটা রেখা হয় এইগুলি আইন মানে কার আরো জোরে বলো কার আমার ভাইরা চন্দ্র সূর্য তার কক্ষপথে চলে কেউ কারো পথকে অতিক্রান্ত করে না ঠিক কিনা বলো সবাই ঢাকা থেকে যাবে চিড়াগাং একটি গাড়ি চিড়াগাং থেকে আসবে ঢাকা মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করে কি করে না কথা বলো করে কি করে না কিন্তু পাঁচজন লোক মারা যায় দশজন লোক আহত হয় ইতিহাস আছে কি নাই কিন্তু চন্দ্র এবং সূর্য কক্ষপথে চলতেছে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোন দিন শুনেছেন চন্দ্র সূর্য ধাক্কা লাগিয়ে দেখে লেগে মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করে একটা অংশ পড়েছে করিকান্দি বাজারের মধ্যে একটা পড়েছে বন্দনাপুরের মধ্যে দশজন লোক মারা গেছে ২০ জন লোক আহত হয়েছে শুনছেন কেউ
শুনছেন কেউ এইগুলি আইন মানে কার আর আস্তে কোন কার 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 লশামসু ইয়ামবাগি লাহা তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার وكل في فلك يسبحون আমার ভাইরা প্রত্যেক তার কক্ষপথে চলে কেউ কারো পথ অতিক্রান্ত করে আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন একমাত্র গোলামি করব কার সুতরাং আমার ভাইরা আল্লাহ পাকের গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলতে পারে না পারে নামাজ পড়ার হুকুম কার আরো জোরে বলো কার রোজা রাখার হুকুম কার পর্দা করার হুকুম কার হজ করার হুকুম কার কিন্তু দেখা যায় আমার অনেক ভাইরা রয়েছেন 40 বছর হলো 50 বছর হলো নামাজ পড়ি না আছে কি নাই কথা বলো আছে কি নাই নামাজ পড়ি না বলি সময় আছে নামাজ পড়ব আবার কিছু কিছু মুসল্লি আছে কাজে খুব ব্যস্ত বোঝাটা বাড়ির মধ্যে নিবে আজান হয়েছে বলতেছে আগে কাজটা শেষ করে নেই পরে নামাজ পড়ব এমন লোক আছে কি নাই আগে হলো নামাজ পরে হলো আগে কি নামাজ যাব আগে কি পরে কি কাজ নামাজ কি বলো না কাজ আছে কাজ কি বলো মোর নামাজ আছে বলো নামাজ কি বলো না কাজ আছে কাজ কি বলো মোর নামাজ আছে নামাজ বিনে পরকালে জবাব দিবে তুমি আল্লাহর কাছে ঠিক কিনা বলো সবাই আগে হলো নামাজ আগে কি নামাজ জোরে বলো কি আমার যুবক ভাইরা রাত্রি বেলায় দুটো তিনটা পর্যন্ত ইউটিউব দেখে দেখে সিনেমা দেখে দেখে ঘুমায় না আছে কি নাই কথা কয় না আছে কি নাই দুটোর পরে তার ঘুম আসে কিন্তু এর আগে ঘুম আসে না কিন্তু ফজর নামাজের সময় হইলে ঘুমটা আরো গাঢ় হয় নামাজ পড়তে যায় না আছে কি নাই লম্বা লম্বা কথা কয় সমাজের মধ্যে নেতৃত্ব দেয় কিন্তু নামাজ পড়ে না এমন কিছু আছে কি নাই মরবেরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পূর্বে বহু নবী ছিলেন তাদের বহু উম্মত হবে আপনারও উম্মত হবে ওই নবীদের উম্মত থেকে আপনার উম্মতকে কিভাবে চিনবেন আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহ রাসূল বললেন সাহাবীরা শুনো যে তোমাদের মধ্যে কারো একটি সাদা গোরা থাকে সেই সাদা গোরাটাকে লক্ষ লক্ষ গোরার মধ্যে ছেড়ে দেওয়া হয় তুমি কি চিনতে পারবা সাহেব বললেন জি হুজুর আমি চিনতে পারবো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও সাহাবী শুনো আমার যে সমস্ত উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কয়েকত আস্তে বলুন কয়েকত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ পড়ার পূর্বে হাত ধুবে মুখ ধুবে মাথা মুছে করবে পা ধুবে হাসরের ময়দানে মুসিবতের দিনে তাদের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাকের নূর চমকাবে আর আস্তে বলুন সবাই কার নূর চমকাবে জোরে বলুন কার সুতরাং এই সমস্ত নূর অন্য কোন উম্মতের উম্মতের হবে না নবীর উম্মতের হবে না আমার ভাইরা বিডিআরের এক ধরনের পোশাক আছে কি নাই পুলিশের এক ধরনের পোশাক আছে কি নাই আর্মির আছে কি নাই সেনাবাহিনীর আছে কি নাই আল্লাহ পাকের নূর চমকাবে আমরা চাই কি চাই না কাকে চান দু হাত তো দেখানো যদি কি আরে তাকবীর নারে রিসালাত দিন ইসলাম দিন ইসলাম বন্দরামপুর জামে ইসলামিয়া দারুস সুন্নাহ ইতিমখানা কমপ্লেক্স নারে তাকবীর আমার ভাইরা আল্লাহ রাসূল বললেন ও সাহাবী শুনো যদি তোমাদের বাড়ির পাশে একটা জনা থাকে যদি কোনো ব্যক্তি সেই জনার মধ্যে প্রতিদিন পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা
সাহাবীরা বললেন জি না হুজুর থাকতে পারে না আল্লাহ রাসূল বললেন আমার যে সমস্ত উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহু আকবার বলেন আমার যে সমস্ত উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ পড়ার পূর্বে ওযু করবে তাদের সেই শরীরের মধ্যে কোন প্রকার গুনাহ থাকতে পারে পারে সেজন্য আমার ভাইয়েরা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না আমার ভাইয়েরা নামাজ তো বর্তমানে আমরা পড়ি কিন্তু খুশু খুশু নাই আজকে চমৎকার সুন্দর মসজিদ প্রত্যেক গ্রামে গ্রামে হচ্ছে কি না হচ্ছে কি না আমার ভাইয়েরা আগে ছিল টিনের মসজিদ বিটি ছিল কাঁচা ইমানদারের ঈমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা ঠিক কি না আমার ভাইরা যদি আপনাদের এই বন্দরামপুর মাদ্রাসা মসজিদের মধ্যে কেউ নামাজ পড়তে আসে করিকান্দি মনে করুন বন্দরামপুরে কোনো ব্যক্তি তাকে বের করে দিল এবার গিয়ে বিচার দিবে শালম মেম্বারের কাছে মেম্বার সাহেব আপনার তো তদারকির মাধ্যমে এই মাদ্রাসা চলে আপনি আছেন আমাকে বের করে দিলে কেন বিচার করছে না বিচার দিবে মুরা চেয়ারম্যানের কাছে মসজিদ আল্লাহর ঘর অধিকার সবার ঠিক না মসজিদ কার ঘর আর আস্তে বলো কার ঘর অধিকার অধিকার আমাকে কেন ঘর থেকে বের করে দেওয়া হলো বিচার চাই এবার পরিকান্দির লোকেরা সাহেব সদেরা দল বেঁধে আসবে মুরাদ চেয়ারম্যান সাহেব সহ ঠিক কিনা বলো সবাই কারণ কি আল্লাহর ঘর থেকে কেউ কাউকে বের করে দিতে পারে কিন্তু আমার ভাইয়েরা এমন একটা সিচুয়েশন ছিল পরিবেশ ছিল আমার আপনার জিন্দা নবী দাঁড়িয়েও নামাজ পড়তে পারে নাই বহু দূরে নামাজ পড়তেছেন দূর থেকে একজন কাফের আমার রসূলকে লক্ষ্য করে একটা পাথর মেরেছেন পাথর মারার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গিয়েছে রক্তগুলি টপটপ করে পড়তেছে আমার নবী মাথার মধ্যে হাত দিয়ে উহু করে বাড়ির দিকে রওনা দিলেন কে জানি সংবাদ দিয়েছে আমির হামজার স্ত্রীকে ও আমির হামজার স্ত্রী কে জানি তোমার এতিম বাদিজা মোহাম্মদের মাথা ফাটিয়ে দিয়েছে আমির হামজার স্ত্রী ঘর থেকে চিৎকার মেয়ে ডাক দেবেন কে রে কারা তোরা আমার এমন একজন বাদিকে মারলি যার নাই মা যার নাই বাবা যে কাউকে গালি দেয় না মন্দ বলে না তাদেরকে মারতে কি তোদের মায়া লাগে না দয়া লাগে না বাড়ির মধ্যে নিলেন প্রাথমিক চিকিৎসা করলেন বাংলা ঘরের মধ্যে সময় রাখলেন অপর দিক দিয়ে আমির হামজা স্ত্রী কাঁদতেছে কাঁদতেছে আমির হামজা জঙ্গলায় গিয়েছে হরিণ শিকার করার জন্যে হরিণের বরাবর কদিন নিক্ষেপ করতে চায় হরিণী বাঁকা হয়ে অন্যদিকে চলে যায় আবার ওই বরাবর তিন নিক্ষেপ করতে চায় আবার অন্যদিকে বাঁকা হয়ে চলে যায় আল্লাহ বলবেন সবাই হঠাৎ করে হরিণী জবান খুলে গিয়েছেন জবান খুলে দিয়েছেন কে আর আস্তে বলো কে মুঝে পাকার নিয়েছে আমির হামজা তুসকু ক্যা ফায়দা মে আয়েগা মুকান মে জাকার দেখলো মোহাম্মদ কা কি হাল হোগা আমির হামজারে আমাকে শিকার করলে তোমার কি লাভ হবে আমাকে দৌড়লে তোমার কি লাভ হবে যাও যাও ঘরে গিয়ে দেখো তোমার এতিম বাতিজা মোহাম্মদের কি অবস্থা হয়েছে আমির হামজা হরিণীর জবান থেকে আওয়াজটুকু পাইয়াম আউলাকে সে পাগল বেশে রওনা দিয়েছে ফেরি বন্ধ করে পথের মধ্যে জিজ্ঞেস করে বন্ধুরা আমির হামজা অন্য তুমি তুমি শান্ত শিষ্ট ভাবে যাও আজকে কেন রে তুমি আউলাকে সে পাগল বেশে রওনা দিয়েছ আমির হামজা চোখে পানি রাখতে পারে না ইতিমের মতো চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদেন আর ডেকে ডেকে বলে তোমরা আমাকে দেরি করাইও না আমাকে তোমরা দেরি করাইও না আমার এমন একজন বাদিজা রয়েছে যার নাই রে মা যার নাই রে বাবা জঙ্গলের হরিণী বলেছে কে নাকি তাকে মেরেছে আবার সামনে অ্যাডভান্স হলেন আরেকজন বললো আমির হামজা অনুদিন তুমি শান্ত শিষ্ট ভাবে যাও আজকে কেন তুমি আউলাকে সে পাগল বেশে রওনা দিয়েছো আমির হামজা চোখে পানি রাখতে পারছেন না
হাউ মাউ করে ক্রন্দন করতেছে দেখে দেখে বলতেছে তোমরা আমাকে প্রশ্ন করো না আমাকে আর তোমরা দেরি করিও না আমার এক ভাতিজা রয়েছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না জানে বাবা জঙ্গল হুনি বলেছে কে নাকি মেরেছে বাড়ির মধ্যে গিয়ে দেখতেছে আমির হামজা স্ত্রী কান্দে কান্দে আমির হামজা বলে বেগম সে বলে তো তোমাকে কোনদিন কাঁদতে দেখি নাই তুমি কেন কাঁদো কান্না তুই বন্ধ করো আমির হামজা স্ত্রী বলে স্বামী হে আমি কান্দতে আরম্ভ করে দিয়েছি কাঁদবো আমি ওয়াদা করেছি তুমি কি জানো তোমার ভাতিজা মুহাম্মদের কে যে মাথা ফাটিয়ে দিয়েছে কে মেরেছে তার প্রতিশোধ না না ও জিন্দেগি বরবর কান্দবো কান্দতে কান্দতে মরে যাব আমি কান্না বন্ধ করব না আমির হামজা ডাক দিল বেগম হে তুমি কান্না বন্ধ করো আমার জীবনের বিনিময় হলো আমি তার প্রতিশোধ গ্রহণ করলাম আল্লাহু আকবার আমার জীবনের বিনিময় হলো প্রতিশোধ গ্রহণ করব দেখে বলে স্বামী হে ওই ঘরের মধ্যে গিয়ে দেখো কে জানি তোমার এতিম ভাতিজা মুহাম্মদের মাথা ফাটিয়েছে ঘরে গিয়ে দেখতেছে আমার নবী ডান দিকে তাকায় দেখে কান্দে বাম দিকে তাকায় তাকায় কান্দে মা দেখতে পায় না বাবা দেখতে পায় না এতিম নবী কান্দায় আল্লাহ পাকের আশাজিম থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে আমার বীরাম দৌড়ে গেলেন আমির হামজা গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমায় মেরেছে কে তোমায় আঘাত করেছে নামটা বলে দাও আমার জীবনের বিনিময় হলো প্রতিশোধ গ্রহণ করব আমার নবী চোখের পানি গুলি মুছে মুছে মুস্কি হেসে হেসে ডেকে ডেকে বলতেছেন চাচা গো মারির বিনিময়ে মার দেওয়ার জন্যে প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠায় নাই গো চাচা আমি রাজি হব খুশি হব যদি আপনি আমাকে একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে سبحان الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله حسبي ربي جل الله ما في قلبي غير الله پر حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা রসূলের এই অস্ত্র জোড়া রক্ত পড়া নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ রসূল বলেছেন আসসালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উসতুনিবিতিল কাবাইর আল্লাহু আকবার বলেন আসসালাতু খামসুন নামাজ কয়ক্ত জোরে বলুন কয়ক্ত সুতরাং আমার ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে যাবে সুতরাং আমার ভাইরা আমি আলোচনা শেষ করে দিলাম আলোচনা শেষের পূর্বে একটি মাত্র এলান করছি সেটা হলো
আপনাদের পানের দরবার অনুমোদন দরবারের বার্ষিক মাহফিল হলো 13 14 জানুয়ারি 13 14 কথা বল 13 14 রোজ শুক্র এবং শনিবার দাওয়াত করলাম আপনাদেরকে আমি কয়েকদিন আগে এসেছিলাম বলে গিয়েছি আমার এই বন্দরামপুর থেকে কমপক্ষে যেতে হবে 4টি গাড়ি কয়টি গাড়ি হ্যাঁ যুবকেরা কয়টা আজকে যে যুবকের মাহফিলটা করেছে আমি চাই সেই যুবকদের মধ্যে একটা গাড়ি চাই সাধারণ মেম্বারের মাধ্যমে আর মোরা চেয়ারম্যান শব্দ আসি আমি গিয়া বলবো চারটি গাড়ি চাই আমি গ্রাম থেকে আল্লাহ পাক কবুল করুক বলুন হজরত কাছে গিয়েছেন আমি আর আলোচনা দিকেই তো করব না আপনাদের স্বাস্থ্য সুস্থ আমার অত্যন্ত আদরের চেয়ারম্যান দোয়া করবেন তার বাবা দরবারের জন্য ফেদা ছিল সেও ফেদা আল্লাহ যেন তার কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনা করে দুশ্মন মুক্ত অবস্থায় জীবন যাপন করার তৌফিক দেয় বলুন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু